সরকার সব জায়গায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, এটি নিশ্চিত করা গেলে এর সুফল জনগণ ভোগ করবে। রোববার আগারগাঁওয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, আইন প্রয়োগ করে দুর্নীতি রোধ করা যাবে না, এজন্য রাষ্ট্রের সব নাগরিকের সহযোগিতার মনোভাব থাকতে হবে। মন্ত্রী বলেন, 2041 সালের রূপকল্প শুধু লক্ষ্য নয়, এটি জনগণের কাছে একটি প্রতিশ্রুতি। এর সুফল পেতে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় ও সামাজিক আন্দোলন গড়ে তোলা, যাতে নাগরিকগণ চরিত্রনিষ্ঠ হয় এবং অঙ্গীকার করি আমাদের প্রতিটি পদক্ষেপ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায্যতার নীতি দ্বারা পরিচালিত হোক।